হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের বলেছিলাম পরের দিন দেখাবো লুলু হাইপার মার্কেটের, তো ওখান থেকে আমরা আগের দিন যেমন ব্রিজ অবধি দেখিয়েছিলাম ভিডিও, তারপরে ব্রিজ থেকে আমরা এখান দিয়ে ঢুকে সোজা অনেকটা হেঁটে এসকেলেটার দিয়ে নিচে নেমে সোজা পৌঁছে গেলাম লুলু হাইপার মার্কেটে। তবু ততটা কষ্ট হয়নি যতটা মানে বলছি, কারণ হচ্ছে নর্মাল অন্য টাইমে আসলে কষ্ট হবে, কিছু অল্প কিছু কিনতে আসলে, অনেক কিছু কিনতে আসলে এতটা হাঁটা যায়ই, কারণ মাসে একদিনই আসবো আসলে হয়তো অনেক কিছু কেনার হলে। নর্মালি তো আর দিনে দুটো তিনটে জিনিস কেনার জন্য আসবো না। তো এখান থেকে আমি একটা লাইটস কিনেছিলাম, যেটা সবার লাস্টে তোমাদের দেখাবো, শেয়ার করব। এখানে দেখো সব ইলেকট্রনিক্স জিনিসপত্র রয়েছে, টিভি, এসি, ওয়াশিং মেশিন, তারপর টিভি, ফ্রিজ, এই সমস্ত এইদিকে রয়েছে আর কি। ও আমাকে বলছিল এটা নাকি আমি, ঠিক আছে প্যাঁচাটা যেটা চলে গেল, যাই হোক চলো তোমাদের আরও ঘুরিয়ে দেখাই এখানে। আর এখানে এসে আমাদের মানে প্রয়োজনীয়তাটা একটু বেশি বেড়ে গেছে, বলতে হচ্ছে এটা কিনতে হবে সামনের মাসে, ওটা কিনতে হবে, সেটা কিনতে হবে, কারণ দেখলে পরেই মানুষের প্রয়োজনীয় মানে প্রয়োজনগুলো বাড়তে থাকে। আমার যা মনে হয় যত তুমি কম জানবে ওইসব জিনিসের ব্যাপারে, ততটাই না জানা মানে তোমার সেগুলো দরকারও হবে না। তবুও মানে এসি টেসির প্রয়োজন এগুলো নেই, কারণ এগুলো সব কিছুই আছে আমাদের অলরেডি ফার্নিশড, আমাদের রুম যে রুমটা নিয়েছে। আর এখানে সব জায়গায় ম্যাক্সিমাম সেন্ট্রাল এসি থাকে রুমসগুলোতে। আর এখানে দেখো রাইস কেকস, যেগুলো আমরা দেখে থাকি জাপানিজ ফিল্মে, কার্টুনসে, রাইস কেকসের অনেক কিছুই রয়েছে এখানে, রাইস বল। আর এখানে দেখো ফিশ শপ, এটা এখানে নানান রকম টাইপের মাছ রয়েছে, মানে আমি দেখে তো অবাক, যেগুলো কোনো দিন দেখিনি সেগুলোও দেখেছি। একটা পেট মোটা মাছ আছে যেটাকে আমি বলছিলাম, এটা ওর মতো অনেকটা শুয়ে আছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও মাছটাকে আমি। এখানে নানান রকম টাইপের মাছ আছে, তোমরা যারা মাছ বেশি ভালো করো তারা আরও চিনবে। এই যে এই মাছটা আমি বলছিলাম এটা তুমি, তো এখানে ও বলছিল এটা আমি, তারপরে দেখিয়ে হাত দিয়ে দেখালো দেখতে পারলে। যাই হোক, এইখান থেকে আমরা আরও নানা রকম মাছই দেখে যাচ্ছিলাম। এটা স্যালমন ফিশ, যেটার খুবই দাম। আর এখানে শঙ্খ, শামুক, ঝিনুক সব রয়েছে, যেগুলো দেখে মানে আমি ভাবছিলাম এগুলো খায় কী করে মানুষ, মানে আমি তো কোনো দিন মুখে তুলব না, মানে অনেকেই খায়। বড় বড় ফাইভ স্টার হোটেলে এগুলো বিক্রি হয় ভালো করে, একদম সুন্দর ডিশ বানিয়ে। এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের আচার, স্যালাড, মানে আমরা যেমন মাখা খাই না ওখানে, মানে আমরা যেমন খাই নর্মালি, এটা হচ্ছে একটু এক্সপেন্সিভ মাখা, বুঝতে পারছো তো। আর এখানে রয়েছে নানা রকম ফ্রাইজ চিকেনের, আর এইখানে রয়েছে ফ্রুটস, ফ্রুটসের অনেক কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছ, অনেক রকম নানা রকম জিনিস। আমি ভয়েস ওভার দিচ্ছি তো মানে এত তাড়াতাড়ি আসছে সব ভিডিওস। বিরিয়ানি রেডিমেড, এখানে সব রেডিমেড ফুড যেগুলো হয় কি আর কি, সেগুলোই রয়েছে এখানে। আর এদিকে আমি কি দেখাবো, মিষ্টি, এগুলো দেখে আমার খুবই খেতে ইচ্ছা করছিলো কিন্তু খাইনি মিষ্টি। অ্যাকচুয়ালি মিষ্টি ওই এক দেখতেই ভালো লাগে, খেয়ে খাওয়ার পরে আর আমার ঠিক ভালো লাগে না। মোমোস দেখেই বোঝা যাচ্ছে বাজে হবে, খুব ভালো তো একদমই হবে না। দেন এখানে দেখো পিৎজা, এগুলো নর্মাল যেমন সুপার মার্কেটে থাকে তেমনই, একটু বড় মানে মানে অনেকটা জায়গা নিয়ে এখানে সব কিছু, এটাই আর কিছুই এক্সট্রা না। এর আগেও এসছি আমি এখানে এরকম অন্য অন্য সুপার মার্কেটগুলোতে গেছি, কিন্তু এটা লুলুতে আমার ফার্স্ট টাইম বলতে পারো। সেগুলো আরও বড়, এর থেকেও বড় তোমাদের দেখাবো। এখানে দেখো কেকস, কেকসের কত আইটেম এখানে, অনেক রকম ভ্যারাইটি কেক আছে এখানে, আরও কেকস দেখাবো তোমাদের, কেক, পেস্ট্রি সব কিছু এখানে অনেক 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 বেশি। আর এখানে আমি কি দেখাচ্ছিলাম আমার নিজেরও মনে নেই, ভিডিওস তো করে নিয়ে এসেছি যেখানে যেটা পেয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো ডোনাট, তারপরে নানান রকমের পেস্ট্রিজ, তো এখানে প্যাটিস, কেক, পেস্ট্রিজ সবই ছিল। আর এখানে রয়েছে কেকস নানা রকমের, দেখো বার্থডে কেকস, ওয়েডিং কেকস সব কিছুই রয়েছে অনেক। আর এদিকে সেম ওই একই কুকিজ, নর্মালি সব কিছু কুকিজ বেশি দেখতে পাচ্ছি এখানে, কুকিজ টুকিজ অনেক রয়েছে। নর্মালি তোমাদের জন্য ভিডিওসগুলো বানানো, এমন না যে তোমরা কখনো দেখোনি এরকম কিছু, সেগুলো আমি ভিডিও করছি, সবাই দেখেছে, কিন্তু দেখতে তো ভালোই লাগে না দেখা জিনিসও। যেমন আমিও অনেক ব্লগ দেখি তখন দেখা, এমন না যে দেখিনি তবুও দেখি, দেখতে ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছ সবজি, এখানে সবজি মার্কেটটা অনেক বড়, অনেক অনেক বড়,
সবজি দেখলেই কিনতে ইচ্ছা করে, সেটা এখানে হোক আর কলকাতায় হোক, আমি সবজি কিনতাম। আর সবজি রান্না করতেও ভালোবাসি, কিনতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। খেতে একটু খেতে ভালোবাসি বলেই কেনার মানে দেখে ভালো লাগা, এটাই হয় না মানে দেখলেই মনে হয় কি এটাকে এইভাবে রান্না করে খাবো। যারা রান্না করতে ভালোবাসে তারা অনেকটা আমার সাথে রিলেট করতে পারবে ব্যাপারটা। যাই হোক, এখানে দেখলে অনেক ফ্রুটস সব কিছুই রয়েছে কাছে মানে সামনে, আর নর্মালি যেরকম হয় এটা একটু বড় আর কি সুপার মার্কেট, আর কিছুই না, এটা হাইপার মার্কেট। মানে তুমি যেরকম নর্মাল যেমন আমি অন্যান্য ব্লগে দেখিয়েওছি সেরকমই একটু মানে বড় এরিয়া নিয়ে, আর কিছুই না। আর অনেক অনেক মানে এখানে যদি তুমি পুরো মাসের বাজার করতে আসো তাহলেই তোমার মানে লাভ হবে, আদারওয়াইজ তুমি একটা দুটো জিনিস কিনতে এসে তোমার কোনো লাভ নেই। আমরা জাস্ট মানে বেরিয়েছিলাম, আসলাম লুলু হাইপার মার্কেটটা, আমার আসা হয় না, ও দেখিয়ে দিয়ে গেল, কারণ ও সবসময় তো আমার সাথে আসতে পারবে না, তো আসলে আমার আসতে হবে মাঝে মাঝে একারও, তো তার জন্য ও সব দেখিয়ে দিয়ে গেল, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আসতে হবে, এদিক দিয়ে যেতে হবে, সব কিছু তো আমি এখনও চিনি না। আর এখানে দেখতে পাচ্ছ সব যেরকম নর্মালি আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়, নর্মাল সব কিছু, কাজু কিশমিশ সব কিছুই আছে এখানে। এখানে দেখো অনেক ডেটস আছে নানান রকম টাইপের, আর এখানে তো জানোই দুবাইতে এটা বিখ্যাত। আর কি বলবো, কলার চিপস, আই হেট কলার চিপস, মানে আমার একদমই ভালো লাগে না। আর এখানে দেখো এই ভাইয়াটা আই থিঙ্ক বলছিলো যে ভিডিও করো না ভিডিও করো না। আর এই যে এখানে স্যান্ডউইচেস, আর কি বলবো, আর এখানে আমি ওটা তুলে দেখা, মুখটা দেখা, ওর মুখটা দেখা, ওর মুখটা দেখা, ঠিক আছে। তো এই ট্রি লাইটটা আমরা কিনেছি, তোমাদের বলছিলাম যে দেখাবো লাস্টে, এই ট্রি লাইটটা কিনতেই মানে এসেছিলাম একটা কিছু একটা কিনবো বা কিছু খাবো, কিন্তু আমার কিছুই খিদেও পাইনি, কারণ বাড়ি থেকে অলরেডি রুটি চিকেন খেয়ে বেরিয়েছিলাম, সেরকম খিদে পাইনি। তো এই লাইটটা দেখো, ও জ্বালিয়ে ট্রাই করে দেখছে ঘরে এনে যে কত রকমভাবে জ্বলে, সেটাই আমরা দেখছিলাম, অনেক রকম নানান রকমভাবেই জ্বলে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, মনে করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, বুঝতেই পারছো এটা নতুন একটা চ্যানেল তোমরা দেখে, তো প্লিজ একটু সাহায্য করবে, কারণ আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি কাজের ফাঁকেও, তোমরা যদি একটু সাহায্য করো তাহলে খুব ভালো লাগবে আমারও। একটু পাশে থেকো সবাই, একটু আমার ভিডিও দেখো, তাহলেই আমরা খুব খুশি হব। আর শুধু আমি না, আমার বড় হাজবেন্ডও, কারণ ও অনেক আমাকে মানে সাহায্য করে আর কি, ক্যামেরা ধরতে সাহায্য করে, অনেক কিছুতেই সাহায্য করে, সব সময় মানে আমাকে বলেও, মোটিভেটও করে যে তুই ভিডিও বানা, বানাতে হবে এভাবে রেগুলার, কারণ সব সময় মানুষের কি হয় না, কাজকর্মের পরে আর করতে ভালো লাগে না, ভিডিওস বানাতেই ইচ্ছে করে না। তো যেমন বলেছিলাম আমরা রাত্রেবেলা এসে পিস পোলাও খাবো, তেমন আমি, আমার অনেক কষ্ট হচ্ছিলো তাও আমি পিস পোলাও বানিয়েছি, কারণ আমি অনেক পেটু, আমরা দুজনেই অনেক পেটু, তো চিকেন তো আগে থেকেই বানিয়েছিলাম দেখতে পারো, চিকেন আর পিস পোলাও খেয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম। তো এখন আমি বুঝতে পারি যারা এরকম কষ্ট করে ভিডিওস বানায় তারা কতটা মানে একজন কাউকে মানে হয় না সাপোর্টিভ কাউকে দরকার, যে সারা সবসময় উৎসাহ দেবে, অনেক সময় একা থাকলে কি বলো তো ডিমোটিভেট হয়ে যায় মানুষ, মানে হয় না বা একদিন দিলাম দুদিন দিলাম তারপরে হয়তো কাজের প্রেশারে ভুলে যায়, বাট তার জন্য থ্যাংকস টু মাই হাজবেন্ড, ও খুবই আমাকে সবসময় উৎসাহ দেয় ভিডিওস বানানোর জন্য। আর তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।